নমস্কার বন্ধুরা ফ্যান্টাস্টিক ফিঞ্চ বাংলা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আমরা যে এক্সোটিক ফিঞ্চ নিয়ে বিস্তারিত আলোচনা করব তার নাম লং লংটেল ফিঞ্চ এই লং লংটেল ফিঞ্চ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন ধরুন টেল ফিঞ্চ গ্রাস ফিঞ্চ হেক্স ফিঞ্চ ব্ল্যাক হার্ট ফিঞ্চ এরকম অনেক জায়গায় অনেক আলাদা আলাদা নাম আছে এরপর চলে আসি এই ফিঞ্চের দৈহিক গঠনের দিকে নাম শুনেই একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় যে এই ফিঞ্চের লেজটা একটু লম্বা হবে স্বাভাবিকভাবেই লেজটা লম্বা লেজ সহ দৈর্ঘ্য প্রায় ছয় ইঞ্চি বা পনেরো সেন্টিমিটারের মতন হয় এবং ওজন কুড়ি থেকে তিরিশ গ্রামের মতন হয় দৈহিক কাঠামো অনেকটা আমাদের দেশের চড়ুই পাখির মতো এবার চলে আসি এর মিউটেশান বা জাতের দিকে এদের মিউটেশান দুরকমভাবে ভাগ করা হয় প্রথমত চলে আসি ঠোঁটের রং অনুসারে ছোটের রং অনুসারে এদেরকে তিন ভাগে বিভক্ত করা হয় প্রথম রেড বিল্ড লং লংটেল দ্বিতীয়ত অরেঞ্জ বিল্ড লং লংটেল এবং তৃতীয়ত ইয়োলো বিল্ড লং লংটেল আবার দেহের রং অনুসারে এদের বিভিন্ন ভাগে ভাগ করা হয় যেমন গ্রে ফন ক্রিমিনো অ্যালবিনো এবং ইজাবেল এছাড়াও কখনো কখনো পাইট লং লংটেলও দেখতে পাওয়া যায় এছাড়াও এদের দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী আছে একটি হলো মাস্ক ফিঞ্চ এবং অপরটি হলো পার্সোন বা ব্ল্যাক থ্রোটেড ফিঞ্চ এরপর চলে আসি এদের আচার আচরণের দিকে এদের আদিবাস অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে সুতরাং অন্যান্য অস্ট্রেলিয়ান ফিঞ্চের মতোই এরা খুব চঞ্চল প্রকৃতির হয় এবং প্রকৃতিতে জলাশয়ের কাছাকাছি চারণভূমিগুলিতে এরা বিচরণ করতে পছন্দ করে অন্যান্য গ্রাস ফিঞ্চের সাথেই মিলেমিশে থাকে ছেলে পাখিগুলো খুব সুন্দর শীষ দিয়ে ডাকতে পারে এছাড়া ক্যাপটিভে এরা কলোনিতে থাকতে বেশি পছন্দ করে যদিও এখন ব্রিডাররা এদেরকে সেপারেট কেজেই রাখে তবু কিছু কিছু ব্রিডারের মতে এরা কলোনিতেও ভালো রেজাল্ট করে এরপর চলে আসি খাবার দাবার অন্যান্য ফিঞ্চের মতোই সিড মিক্স ভেজানো বা অঙ্কুরিত বীজ শাকপাতা মেলওয়ার্ম এগ ফুড এবং বিভিন্ন রকম সফফুড এদেরকে দেওয়া যেতে পারে এবং এদের খাঁচা এমন জায়গায় রাখা উচিত যেখানে বেশি ডিস্টার্ব হবে না এরপর চলে আসি ছেলে মেয়ে শনাক্তকরণ এদের বুকের কালো অংশটা যেটাকে ইংরাজিতে বিব বলা হয় এটা ছেলেদের ক্ষেত্রে একটু বেশি বড় হয় মেয়েদের কিছুটা ছোট হয় স্ক্রিনে দেওয়া ছবিটা দেখলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে এদের ছেলে এবং মেয়ে ফিঞ্চের বিবের আকারটা কতটা পার্থক্য থাকে এছাড়াও অন্যান্য ফিঞ্চের মতো এদের ক্ষেত্রেও মেয়ে পাখির ঠোঁটের রং ছেলে পাখির থেকে হালকা হয় এরপর চলে আসি বয়স নির্ধারণ বাচ্চা পাখির গায়ের রং বয়স্ক পাখির থেকে অনেকটাই হালকা হয় এবং ঠোঁট হয় কালো রঙের দু থেকে তিন মাস বয়সের মধ্যে এরা মোল্টিং শুরু করে এবং ধীরে ধীরে আসল কালার আসতে শুরু করে একজোড়া লংটেল ফিঞ্চের জন্য সর্বনিম্ন আঠেরো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির খাঁচা প্রয়োজন খাঁচা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি আমাদের এর পরের বিষয় ব্রিডিং এক বছর বয়সের আগে লংটেলকে ব্রিডিংয়ে না দেওয়াটাই শ্রেয় প্রকৃতিতে এদের প্রজনন মৌসুম সাধারণত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ডিম পাড়ার জন্য বক্স বা একটু বড়ো সাইজের বাঁশের ঝুড়ি দেওয়াটাই বেশি ভালো লংটেল ফিঞ্চের ক্ষেত্রে এগ বাইন্ডিংয়ের প্রবণতাটা একটু বেশি দেখা যায় এজন্য ব্রিডে দেওয়ার কিছুদিন আগে থেকে সফট ফুড বা সিড মিক্সের সাথে কর্ড লিভার অয়েল মিক্স করে দেওয়া যেতে পারে এরা ডিম পাড়ে সাধারণত চারটে থেকে সাতটা পর্যন্ত এবং সব ডিম দেওয়া শেষ হওয়ার পর থেকে এরা ডিমে তা দেওয়া শুরু করে ছেলে পাখি এবং মেয়ে পাখি উভয়ই তা দেয় এবং তা দেওয়া শুরু করার বারো থেকে চোদ্দ দিনের মধ্যে ডিমফুটে বাচ্চা বের হয় তিন থেকে চার সপ্তাহের মধ্যে বাচ্চা মোটামুটি স্বনির্ভর হয়ে যায় কেউ যদি ফস্টারিং করাতে চান তাহলেও করাতে পারেন এরপর চলে আসি আয়ুষকাল খাঁচায় পর্যাপ্ত যত্ন নিলে এদেরকে পাঁচ থেকে আট বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব ভিডিওটি বেশি দীর্ঘায়িত না করে এখানেই আজকের আলোচনা শেষ করব এবং আশা করব আমাদের দর্শক বন্ধুদের লংটেল ফিন্স সম্পর্কে সামান্য হলেও ধারণা দিতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে উৎসাহিত করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন এর পরের ভিডিওতে সব থেকে বেশি প্রচলিত এবং সব থেকে পছন্দের এক্সটিক ফিঞ্চ নিয়ে আলোচনা করব যার নাম গোল্ডিয়ান ফিঞ্চ তাই গোল্ডিয়ান ফিঞ্চের সম্পূর্ণ আলোচনা বিস্তারিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সঙ্গে থাকুন ধন্যবাদ